অনিয়ম ও স্বেচ্ছাচারিতা সহ নানা অভিযোগ এনে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নির্বাচন বর্জন করেছে একটি পক্ষ। এ অবস্থায় নির্বাচন স্থগিত করে অভিযোগ তদন্ত করে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন সংগঠনের দুই পৃষ্ঠপোষক। তবে সকল অভিযোগ প্রত্যাখ্যান করেছে বর্তমান কমিটি। আগামী রবিবার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তে অনড় রয়েছেন তারা। বিস্তারিত জাকির হোসেনের রিপোর্টে। গত মঙ্গলবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নানা অভিযোগ এনে গ্রেটার সিলেট কাউন্সিলের নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। আমাদের মেইন অভিযোগ হলো যে ভুয়া ভোটার তালিকা। আপনারা জানেন যে ভুয়া ভোটার তালিকা থেকে এই ডেলিগেট লিস্ট বানানো হয়েছে। এই ভুয়া ভোটার তালিকায় 800 মেম্বারের কোনো পয়সার হিসাব নাই। 115 মেম্বার কিন্তু সময়ের পরে জমা দিয়েছে, কিন্তু ওরা পয়সা দিয়েছে এক দেড় বছর পরে। আমরা ইলেকশন কমিশনারকে বলেছি, উনিও কোনো গুরুত্ব দিচ্ছেন না, আমাদের লিখিত কোনো কাগজ লিখিতভাবে আমরা যেগুলো দিয়েছি সেগুলোরও কোনো উত্তর দিচ্ছেন না উনি প্রপারলি, এবং বলছেন যে আমরা তিনজন মিলে আমরা ডিসাইড করে আপনাদেরকে জানাবো, কিন্তু এখন পর্যন্ত আমরা স্বচ্ছ কোনো উত্তর পাইনি। গ্রেটার সিলেটের ইতিহাসে এই প্রথম একটি বিজিএমে আমি উপস্থিত থাকব না। আমি ওনাদেরকে সমর্থন করে, এই অন্যায়ের বিরুদ্ধে সমর্থন করে আমি নিজেও বর্জন করব। আগামী রোববারে আমি যাব না, ইলেকশন আমি নিজেও বয়কট করব। এদিকে সংগঠন স্বার্থে বিতর্কিত নির্বাচন স্থগিত করার আহ্বান জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ট্রেজারার সহ পৃষ্ঠপোষকেরা। স্ট্রং রেকমেন্ডেশন, এই ইলেকশন ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। যদি সংগঠন ভেঙে যায়, ইউনিটি যদি থাকে না, তাইলে আবার একটা নতুন কমিটি করে লাভটা কি হবে? আমি তাদেরকে এটা প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে, তারা সংগঠনকে কোথায় নিয়ে যাচ্ছেন? আসলে সংগঠনকে তারা ধ্বংস করতে চাচ্ছেন না? সংগঠনকে যদি টিকিয়ে রাখতে চান, দে শুড এগ্রি টু দিস টু প্যাট্রন, যে প্রপোজাল দিয়েছেন এটাকে স্থগিত ঘোষণা করে ইমিডিয়েটলি আমাদেরকে সুযোগ দেখ। আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, তারা বললো ইট ইজ টু লেট, নাথিং ইজ টু লেট ফর গুড থিংস, নাথিং ইজ টু লেট। গ্রেটার সিলেট কাউন্সিলের বর্তমান কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ আনা হলে বর্তমান কমিটি সংগঠনের দুই প্যাট্রনকে অভিযোগ তদন্ত ও সমাধানের দায়িত্ব দিলেও প্যাট্রনদের দেয়া সুপারিশ গ্রহণ করেনি বর্তমান কমিটি। তারা তাদের ওন এনইসি মেম্বারদের সঙ্গে, আমি আশা করেছিলাম তারা এগুলো কপি করে মেম্বারদের কাছে পৌঁছাবে, তারা আলোচনা করবে, তারপরে আমাদের সুপারিশ প্রত্যাখ্যান করতে পারে, অ্যাকসেপ্ট করে। দে ডিড নট ডু এনিথিং লাইক দ্যাট। দুঃখিত, ব্যতীত মর্মাহত, যেহেতু আমরা পেট্রোল রিপোর্টটা রিজেক্ট করছে, ইভেন তারা হুমকি দিছে আমরা বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিতে পারে, লিগাল অ্যাডভাইস তারা নেবে আমরা বিরুদ্ধে, কেন আমরা রিপোর্ট দেবে? তো এই অবস্থায় আমরা ওটা অনুরোধ করবো আজকে বর্তমান কমিটিরে, ইলেকশন কমিশনরে, যে তারা আগামী 29 জানুয়ারির যে নির্বাচন, যেটা নির্বাচন তারা স্থগিত করিয়া এটারে তারা এসডিএম করতে পারে। এসডিএম হিসাবে করিয়া তারা জেটবিসি আগে তারা নেওয়া দরকার, এবং সবাইরে লইয়া যে ইলেকশনটা হবে, আপনার এটা সুন্দর সংগঠন ইউনিট ড্রপ করব, কমিটির স্বার্থ আছে লইব। গ্রেটার সিলেট কাউন্সিল কি ভেঙে যাচ্ছে, এমন প্রশ্ন ছিল সাধারণ সম্পাদক পদে নির্বাচন বর্জন করা ডক্টর মুজিবুর রহমানের কাছে। আমার মনে হয় গ্রেটার সিলেট ভাঙবে না। গ্রেটার সিলেট হচ্ছে আমাদের মেম্বারদের সংগঠন, এদেশের প্রায় 10,000 মেম্বারের যে সংগঠনের মেম্বার রয়েছেন, আমরা এই অনিয়মের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব, কমিউনিটি মিডিয়া সহ এবং আইনিভাবে চ্যারিটি কমিশনের মাধ্যমে আমরা এই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকব। এদিকে বর্তমান কমিটির চেয়ারপারসন হোয়াটসঅ্যাপে পাঠানো এক বিবৃতিতে বলেছেন সংগঠন ও বর্তমান কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি সংগঠনের সদস্যদের মিথ্যায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। জাকির হুসেইন, টিভি1 নিউজ, লন্ডন।